এই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের যে কিভাবে আমি আসলে ভিডিওগুলো তৈরি করি। তো এটা কয়েকজনের কোশ্চেন ছিল যে আসলে আমি কিভাবে ভিডিও তৈরি করি সেটা দেখানোর জন্য। তো আজকের ভিডিওতেই আমি দেখাবো যে কিভাবে আসলে আমি ভিডিও তৈরি করি। আসলে আমার ভিডিওতে তেমন কিছু থাকে না, আমার ভিডিও এডিটগুলোতে তেমন বেশি কিছু থাকে না, একদম সিম্পল ডিজাইন হয়। আর আমি এমনিতেও আমার কোনো সেট আপ নাই, তো যাই আছে সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো আমরা আর খাতা পারাবো না, তো আসলে একটু দেখে আসি যে কী কী আছে আমার অফিসে, মানে আমি কীভাবে কী করি। তো একটু কষ্ট করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, বেশি বড় করলাম না, তো কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে লাইক আর কমেন্ট একটা সাবস্ক্রাইব তো করে নেবেন। তো আসুন দেখে আসি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা স্ট্যান্ড আছে, তো এই স্ট্যান্ডটা আসলে আমি কিনি নাই, এটা আব্বুর ছিল, তো সেখান থেকেই আমি ইউজ করি, যার কারণে দাম বা মডেল তেমন কিছু বলতে পারলাম না। এখানে আসলে বেশি কিছু লেখা নাই, তো আপনাদের একটু আমি দেখতে দেওয়ার চেষ্টা করি। আসলে এই ভিডিওটা কেমন হইতেছে জানি না, কিছুটা ব্লগের মতো হইতেছে। তো যাই হোক, কিছুটা যেহেতু রিকোয়েস্ট ছিল সেই ক্ষেত্রে আসলে ভিডিওটা বানাইতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডটা, তো মোটামুটি অনেক বড়ই হয়। তো এই স্ট্যান্ডের মাধ্যমে আর কি আমি ভিডিও করি। এই স্ট্যান্ডের উপর এই যে এখানে আমি মোবাইলটা আটকাই এবং কি এখান থেকে সরাসরি আমি নিজে নিজে ভিডিও তৈরি করি। তো আমার এগুলো স্ট্যান্ড থাকার কারণে কোনো আপনার লুক লাগে না, আলাদাভাবে কোনো লুক লাগে না, যেটা একটা প্লাস পয়েন্ট। তো আপনারা ধরেন বিডি শপ বা দারাজ, যেখানে দারাজের পণ্য আসলে বেশি ভালো হয় না, তবে আপনি বিডি শপ থেকে ভালো কম দামের যদি আপনি ইউটিউবিং করতে চান সেই ক্ষেত্রে একটা কিনে নিতে পারেন। আর এ হলো আর একটা রিং লাইট, তো রিং লাইটটা অনেক বড় আছে, হ্যাঁ, কিন্তু রিং লাইটটা বেশি ইউজ করা হয় না আপনার। আমার কাছে মনে হয় রিং লাইট মানে আমার আমার তেমন প্রয়োজন পড়ে না, যার কারণে রিং লাইটটা ব্যবহার করি না। তবে রিং লাইটে অনেক কিছু আছে, এই যে এখানে মোবাইল আটকানোর জন্য আরেকটা আছে। তো আমি সচরাচর আপনার স্ট্যান্ডের মধ্যে এই মোবাইলটা আটকাই, যার কারণে আমার তেমন এগুলোর প্রয়োজন পড়ে না। তো এখন আর কি দেখায়, আমার তো মানে সেট আপের মধ্যে দুইটা জিনিসই কেনা আছে, রিং লাইট একটা আর স্ট্যান্ড। স্ট্যান্ডটা অবশ্য ফ্রিতেই পাইছি। আর একটা জিনিস আছে, এই যে মাইক্রোফোন, বয়া বাই এমন। তো এই মাইক্রোফোন, এখন এই মাইক্রোফোন দিয়ে তো আমি ভয়েসটা রেকর্ড করতেছি। আসলেও এমনিতেই ভালো মোটামুটি আসে, যে যতটুকু আমার ভয়েস আসা ততটুকু আসছে, কিন্তু এই এই বয়া বা এমন এইটা দিয়ে রেকর্ড করলে দেখা যায় যে অনেক ভালো কোয়ালিটি আসে, যার কারণে মাইক্রোফোনটা ইউজ করি। আর আপনি এই যে ভিডিওটা দেখতেছেন, আমার কিন্তু কোনো ধরনের ক্যামেরা ইউজ করতেছি না, আমার জাস্ট একটা মোবাইল আছে, বেশি দাম না, 8000 টাকা মাত্র, ওয়ালটন H8 প্রিমো প্রো নাকি যাই হোক মনে নাই, 1 বছর আগে কিনছিলাম। তো সেই মোবাইল দিয়েই আমি মূলত সব কিছু করি, আমার এইখানে আলাদাভাবে কোনো ক্যামেরা নাই। তো মোবাইল দিয়েই আমি সব কিছু করি, মানে সব কিছু বলতে ভিডিও করি বা ভয়েস রেকর্ড করি এইরকম। আর ভিডিও এডিটের জন্যে আপনার কম্পিউটার ইউজ করি, ফিল্মোরা আছে, মানে ফিল্মোরা অ্যাপ কি সফটওয়্যার দিয়ে আর কি এডিটিং করি। তবে আপনারা যারা মোবাইল ইউজার আছেন তারা কিন্তু চাইলে, যদি আমার মতো সিম্পল মানে আমার ভিডিওতে কিন্তু বেশি কিছু থাকে না, বেশি কাস্টমাইজ থাকে না বা ধরুন বিভিন্ন মানে এক কথায় আমার ভিডিওতে তেমন কিছু থাকে না, আপনাদের বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি ইউজ করি। সেই ক্ষেত্রে আপনি যদি ওইভাবে ইউজ করেন সেই ক্ষেত্রে ইনশর্ট ইউজ করতে পারেন, ইনশর্টে অনেক দারুণভাবে ভিডিও এডিট হয়। আর যারা বেশি বেশি একটু এডিট করেন মানে মোবাইলের জন্য, তারা কাইনম্যাস্টার ইউজ করতে পারেন, কাইনম্যাস্টার অনেক ভালো কাজ করা যায়, মানে এডিট করা যায়। তো এইটুকুই তো ছিল, আর আর কি একটা সেট আপের জন্য তো আসলে বেশি কিছু প্রয়োজন পড়ে না। আর এটা হলো মানে রুম, মানে রুম বলতে এটা হলো আপুর অফিস, এইখানে আমি মূলত ভিডিও বানাই। এইখানে এইখানে আরেকটা প্লাস পয়েন্ট, আমার জন্য একটা প্লাস পয়েন্ট, সেটা হলো এইখানে আমার একটা গ্লাস আছে, মানে যার কারণে আমার বাইরের নয়েস ভয়েসটা একটু কম আসে। তো সরাসরি এইখানে যখন আমি ভিডিও করি তখন এইটা আসলে মাইরে দেয়, তো যার কারণে আমার ভয়েসটা মানে বাইরের সাউন্ডগুলো কম আসে। তো এইটুকুই আর কি, এখন এই যে এটাই ছিল অফিস, এখানে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ভিডিও করি। তো এইটুকুই তো আর কি,
আর তা আসলে কিছু নাই। তো বিয়ার্স, আজকের ভিডিওটা কি হলো, ব্লগ হইলো না কি টিউটোরিয়াল বানাইলাম আসলে নিজেও জানি না। তো যাই হোক, কয়েকজনে বলছিল, বেশি জন মানুষ বলে নাই, কয়েকজনে বলছিল যে আমি কিভাবে ভিডিও বানাই সেটা নিয়ে একটা ভিডিও দিতে, তো যার কারণে ভিডিওটা দিলাম। তো বিয়ার্স, খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওতে বেশি রেসপন্স পাই সেই ক্ষেত্রে আমি কীভাবে টপিক সিলেক্ট করি সেটা নিয়েও ভিডিও দিব, যদি আপনারা চান আর কি। তো অবশ্যই এই ভিডিওতে ভালো রেসপন্স আসতে হবে, তাহলে ভিডিও বানাবো। এখন যদি রেসপন্স না আসে সেই ক্ষেত্রে তো ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন আর একটি ভিডিওতে, বাই বাই।